প্রশ্ন, স্বপ্নে ডাক্তার দেখলে বা নিজেকে অসুস্থ দেখলে কি হয়? প্রশ্ন, স্বামী স্ত্রী আলাদা বিছানায় ঘুমালে কি হয়, দয়া করে জানাবেন। প্রশ্ন, বিয়ের পর নাকফুল চুরি না পড়লে কি হয়? প্রশ্ন, শীতের কারণে অজুতে কান মাসাহ না করলে কি অজু হবে? প্রশ্ন, হাফেজা মেয়েরা মুখস্থ ঠিক রাখার জন্য কি মাসিকের সময় কোরআন তিলাওয়াত করতে পারবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদ। প্রিয় দর্শক, অত্যন্ত অসংখ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আপনাদের থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে। তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দিব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে হাফেজা মেয়েরা মুখস্থ ঠিক রাখার জন্য কি মাসিকের সময় কোরআন তিলাওয়াত করতে পারবে? দেখুন, মাসিকের সময় বেশ কিছু কাজ আছে যেগুলো করা জায়েজ নেই, যেমন কোরআন তিলাওয়াত করা, কোরআন স্পর্শ করা, মসজিদে প্রবেশ করা, বাইতুল্লাহর তওয়াফ করা ইত্যাদি। তো কোরআন তিলাওয়াত করা মাসিকের সময় নারীদের জন্য এটি বৈধ নয়, জায়েজ নয়। তবে এখন হাফেজা মেয়েরা তারা নিজেদের মুখস্থ ঠিক রাখার জন্য তাহলে কীভাবে তিলাওয়াত করবে বা কীভাবে ঠিক রাখবে? দেখুন, এ সম্পর্কে আপনার বিধিনিষেধ হলো বা এ সম্পর্কে বিধান হলো, তারা পরিপূর্ণ তিলাওয়াতের মতো পড়বে না বা তিলাওয়াত করবে না, বরং এক দুই শব্দ করে করে তারপরে পড়বে। যেমন একটা শব্দ তিলাওয়াত করলো, এরপরে থেমে গেল, এরপরে পরের শব্দ তিলাওয়াত করলো, বা এক দুইটা শব্দ তিলাওয়াত করে থেমে গেল। এভাবে তারা তাদের মুখস্থকে বা নিজেদের হিফজকে হেফাজত করবে এবং নিজেদের হিফজকে ঠিক রাখবে। তেমনিভাবে অন্যান্য নারীরাও যদি চায় এভাবে এক দুই শব্দ শব্দ করে তিলাওয়াত করতে, তাহলে এটি তাদের জন্য জায়েজ। কিন্তু পরিপূর্ণভাবে তিলাওয়াত করা এটি জায়েজ হবে না, এটি হাফেজা হোক গাইরে হাফেজা সবার জন্য একই বিধান। এরপরে প্রশ্ন ছিল যে শীতের কারণে অজুতে কান মাসাহ না করলে কি অজু হবে? দেখুন, এক্ষেত্রে আপনাকে দুটি বিষয় বুঝতে হবে। প্রথম বিষয় হলো অজুতে কোন কোন বিষয়গুলো না করলে অজু হয় না, আর দ্বিতীয় বিষয় হলো যে আপনার শীতের কারণে ইসলামী শরীয়তে কোনো বিধান বাদ দেওয়ার সুযোগ আছে কি না। দেখুন, প্রথমত ইসলামী শরীয়তে আপনার কোনো শীতের কারণে অথবা আপনার এই ধরনের সাময়িক সমস্যার কারণে আপনি কোনো বিধান বাদ দিতে পারবেন না, বা কোনো বিধান বাদ দেওয়া আপনার জন্য বৈধ হবে না। এই শীতের কারণে যেই বিধানগুলো জরুরি সেই বিষয়ের বিধানগুলো আপনি বাদ দিতে পারবেন না। এখন আপনার যেই যদি যেমন অজুতে আপনার ফরজ বিধান হলো মোটমাট চারটি, যেমন সারা চেহারা ধৌত করা, হাতের কনুইসহ ধৌত করা, মাথা মাসাহ করা, পায়ের টাকনু পর্যন্ত টাকনুসহ ধৌত করা, এগুলো হলো ফরজ। শীতের কারণে আপনি এগুলোর এই চারটা ফরজের একটাও বাদ দিতে পারবেন না, তাহলে আপনার অজু হবে না। এই অনুমতি আপনাকে দেয়া হয়নি যে আপনি ফরজ বাদ দিয়ে দিবেন। তবে অজুতে এই চারটি বাদে যেই সমস্ত কার্যক্রম রয়েছে, যেমন নাকি আপনার এক এক অঙ্গ তিনবার করে ধৌত করা, তেমনিভাবে কান মাসাহ করা, এগুলো ফরজ নয়, বরং এগুলো সুন্নাত আমল। সুতরাং এই সুন্নাত আমলগুলো ছাড়াও অজু হয় এবং অজু হয়ে যাবে, ফরজিয়াত আদায় হয়ে যাবে, আপনি সেই অজু দিয়ে নামাজ পড়তে পারবেন। কিন্তু আপনি শীতের কারণে এই অজুর একটি বিধান ছেড়ে দিবেন, যে কান মাসাহ করা ছেড়ে দিবেন, অথবা এক দুইবার করে একবার আপনি হাত ধৌত করে পা ধৌত করে আর ধুলেন না, এটি যদিও অজু হয়ে যাবে, কিন্তু শীতের কারণে এই কাজটি করা উচিত হবে না। কেননা আপনি শীতের কারণে বা সাময়িক একটা সমস্যার কারণে অজুর মতো গুরুত্বপূর্ণ এক বিষয়ে আপনি সুন্নাত ছেড়ে দিলেন, সুতরাং এটি আসলেই মোটেই ভালো দেখা যায় না। সুতরাং উচিত হলো পরিপূর্ণভাবে অজু করা, একটু তো কষ্ট হবেই। পরিপূর্ণ দিনের উপর চলতে গেলে আপনি নামাজ আদায় করবেন, আখেরাতের জন্য সামান জোগাড় করছেন, সেক্ষেত্রে কি একটু কষ্ট হবে না? এই কষ্টটুকু অবশ্যই আমাদের জন্য সহ্য করে নেওয়া উচিত, এর মাধ্যমেই তো আল্লাহ জাযায়ে খায়ের দান করবেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন ছিল যে বিয়ের পর নাকফুল চুরি না পড়লে কি হয়, কি ক্ষতি হয়? দেখুন, বিয়ের পর নাকফুল চুরি ইত্যাদি না পড়লে বিভিন্ন ধরনের ক্ষতি হয়, এই কথা আমাদের সমাজে প্রচলিত আছে। যেমন কেউ বলে থাকে যে এক্ষেত্রে স্বামীর ক্ষতি হবে, অথবা স্বামীর হায়াত কমে যাবে, অথবা সংসারে আয় বরকত কমে যাবে, অথবা বিভিন্ন অমঙ্গল হবে। এই কথাগুলো সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন কথা। কেননা আপনি চুরি পরা অথবা নারীদের জন্য নাকফুল পরা ইত্যাদি, এগুলো জায়েজের পর্যায়ে, এগুলো তারা পড়তে পারে, সৌন্দর্যের জন্য পড়তে পারে। বাকি যদি তারা নিয়ত করে যে আমার স্বামী
যদি এই সৌন্দর্যের সাথে দেখে এই অলংকারগুলো নাকফুল চুরি ইত্যাদি পরলে সুন্দর দেখায়, স্বামীর মনকে খুশি করার জন্য যদি তারা এইগুলো পরে তাহলে অবশ্যই এটা তাদের জন্য সওয়াবের কাজ হবে, কিন্তু না পরলে যে কোনো অমঙ্গল হবে ক্ষতি হবে এই কথাগুলো বানোয়াট কথা, এগুলো কোনো জরুরি বিষয় নয় যে এগুলো না করলে গুণা হবে ক্ষতি হবে অমঙ্গল হবে। সুতরাং সমাজের এই কথাগুলো একটি ভিত্তিহীন এবং বানোয়াট কথা। এরপরে প্রশ্ন ছিল যে স্বামী স্ত্রী আলাদা বিছানায় ঘুমালে কি হয়, দয়া করে জানাবেন। দেখুন, স্বামী স্ত্রী আলাদা বিছানায় ঘুমালে অথবা স্বামী স্ত্রী আলাদা থাকলে অথবা স্বামী স্ত্রী দূরে থাকলে একে অপরের থেকে বিচ্ছিন্ন থাকলে, কথা একথা প্রচলিত আছে যে 40 দিন আলাদা ঘুমালে বা 40 দিন আলাদা থাকলে তাহলে তালাক হয়ে যায়, এই কথাটা বানোয়াট একটি কথা। বরং স্বামী স্ত্রী যদি কোনো ফায়দার কারণে বা কোনো মাসলাহাতের কথা চিন্তা করে, ভালাইয়ের কথা চিন্তা করে যদি আলাদা বিছানায় ঘুমায় অথবা কোনো কাজের কারণে স্বামী স্ত্রী যদি দূরে থাকে, সেক্ষেত্রে 40 দিন নয় বরং 40 বছরও যদি দূরে থাকে তবুও তালাক হবে না বা তবুও তাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে তাদের জন্য উচিত হলো কোনো ধরনের রাগ বা ইত্যাদির কারণে যদি আলাদা বিছানায় ঘুমায় এটি উচিত হবে না, দ্রুত যত দ্রুত সম্ভব তারা নিজেদের মধ্যে মিল মহাব্বতের সাথে মিটমাট করে তারপরে তারা একত্রে থাকবে। তবে কোনো ভালাইয়ের কথা চিন্তা করে যদি সাময়িক সময়ের জন্য আলাদা বিছানায় ঘুমায় আলাদা থাকে, এতে কোনো সমস্যা নেই, এতে কোনো বিচ্ছেদ হওয়ারও কোনো কথা নয়। এরপরে সর্বশেষ প্রশ্ন ছিল যে স্বপ্নে ডাক্তার দেখলে বা নিজেকে অসুস্থ দেখলে কি হয়। দেখুন, স্বপ্নে ডাক্তার দেখা অথবা নিজেকে অসুস্থ দেখা, রোগী অবস্থায় দেখা, এই সম্পর্কে এই ব্যাখ্যা সম্পর্কে আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই তার সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়ার মধ্যে বেশ কিছু ব্যাখ্যা উল্লেখ করেছেন, সেখান থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছে। হযরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কেউ ডাক্তার দেখে অথবা স্বপ্নে যদি কেউ নিজেকে চিকিৎসা করাতে দেখে ডাক্তারের কাছে, এমনিতেই ডাক্তার দেখলো অথবা দেখলো যে সে ডাক্তারের কাছে নিজে অসুস্থ আছে, সে অসুস্থ অবস্থায় ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তার দেখানোর জন্য, এরপরে দেখলো যে সে সুস্থ হয়ে গিয়েছে, ডাক্তার দেখিয়েছে সুস্থ হয়ে গিয়েছে, এই স্বপ্ন তিনটির ব্যাখ্যা যে স্বপ্নে ডাক্তার দেখলো এবং ডাক্তার দেখার পর সুস্থ হয়ে গেল অথবা সে ডাক্তার দেখাতে গিয়েছে ডাক্তার চিকিৎসা করিয়েছে সে সুস্থ হয়ে গিয়েছে, এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে অন্য কোনো ব্যক্তিকে ইনশাআল্লাহ দিনের পথে ফিরিয়ে আনবে, ফাসাদ এবং খারাপ রাস্তা থেকে সঠিক রাস্তা ইনশাআল্লাহ নিয়ে আসবে, তাকে সংশোধনের পথে ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ। আর যদি দেখে যে সে চিকিৎসা তো করিয়েছে কিন্তু চিকিৎসার পর তার রোগ আরও বৃদ্ধি পেয়েছে, সুস্থ হয়নি বরং আরও অসুস্থ অবস্থায় নিজেকে দেখলো, তাহলে বুঝতে হবে এর বিপরীত ব্যাখ্যা, তথা অন্য কাউকে সে সঠিক পথে আনার চেষ্টা করলেও হয়তো সঠিক পথে আনতে পারবে না, সে সঠিক পথে তার মাধ্যমে হয়তো আসবে না। আর স্বপ্নে যদি দেখে যে সে ডাক্তার দেখিয়েছে এবং ঔষধ দিয়েছে ডাক্তার, ঔষধের মাধ্যমে সে উপকৃত হয়েছে, তাহলে বুঝতে হবে যে সে ইলিম এবং উপদেশ দান করবে মানুষকে, মানুষকে সে ভালো কাজ শিখাবে, ভালো কথা বলবে, যার কারণে মানুষ তার মাধ্যমে উপকৃত হবে এবং মানুষ তার মাধ্যমে সঠিক পথে ফিরে আসবে, ফায়দা অর্জন করবে। কিন্তু যদি দেখে যে মানুষকে ঔষধ দিয়েছে, আগেরটা হলো ঔষধ দেওয়ার পর মানুষ উপকৃত হয়েছে, এটা হলো আপনার ঔষধ দিয়েছে কিন্তু উপকৃত হয়নি, তাহলে প্রথম ব্যাখ্যার বিপরীত, তথা মানুষ তার মাধ্যমে উপকৃত হতে পারবে না, মানুষকে উপদেশ দিবে ঠিকই কিন্তু কোনো না কোনো কারণে হয়তো তার মাধ্যমে তারা উপকৃত হতে পারবে না, বরং তারা তার মাধ্যমে হয়তো কোনো ক্ষতির মধ্যেও পড়তে পারে, আল্লাহ হেফাজত করেন। আর যদি দেখে যে সে নিজে ডাক্তার, অর্থাৎ নিজে ডাক্তার হয় মানুষকে চিকিৎসা করাচ্ছে, ভালো মানুষের চিকিৎসা করাচ্ছে, কোনো নেক মানুষ, কোনো বুজুর্গদের চিকিৎসা করাচ্ছে, এই স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে দ্বীনের পথ গ্রহণ করবে ইনশাআল্লাহ, সঠিক পথে চলতে পারবে, আল্লাহ তাআলা তাকে দ্বীনের উপর চলার তৌফিক দিবেন এবং মানুষও তার মাধ্যমে ফায়দা অর্জন করবে, উপকৃত হবে। আর যদি দেখে যে সে বদকার মানুষ বা খারাপ লোকদেরকে চিকিৎসা করছে, তাহলে বুঝতে হবে সে নিজে সুস্থতা লাভ করবে, অসুস্থ থেকে থাকলে, কোনো রোগ থেকে থাকলে আল্লাহ দূর করে দিবেন এবং সে আয় উপার্জন করতে পারবে, আল্লাহ তাআলা তাকে বিভিন্ন ধরনের আয় উপার্জন দান করবেন, আর্থিক সচ্ছলতা দেবেন ইনশাআল্লাহ।